আমরা এখানে আসছি যশোরেশ্বরী কালীমন্দির বংশপুর শ্যামনগর সাতক্ষীরা। প্রথম গেট দিয়ে ঢুকছি, ডান পাশে আর একটা গেট আছে ঢোকার জন্য। দাদা, কোন কোন দিন মন্দিরে পূজা হয়? প্রত্যেকদিন পূজা হয়, প্রত্যেকদিন। আর মেন হলো শনিবার মঙ্গলবার বাড়ি পুজো হয়। এখন 1:15 বাজে, পূজা শুরু হয়ে গেছে। আপনারা শঙ্খধ্বনি, ঢাক, হলুদ্ধ্বনি শুনতে পাচ্ছেন। পাঁঠাটি বলি দেওয়ার উদ্দেশ্যে এখানে বেঁধে রাখা হয়েছে। এ পাঁঠা কি তোমাদের? Thank you.
এখানে প্রসাদ কাটছেন, প্রসাদ তৈরি করছেন মায়েরা। ভক্তবৃন্দরা এখানে মানসিক করে অর্থাৎ মানত করে লাল সুতা বেঁধেছেন, কেউ ইটের গায়ে লাল সুতা বেঁধেছেন, তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয়। ভক্তদের বিশ্বাস যে তাদের এটা করলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। দেখো মা দেখা যাচ্ছে, মা মা দেখো মা দেখা যাচ্ছে, নিয়ে হাত ধরে নিয়ে আমার কলে আসো, ভালো দেখা যাবে। ভক্তদের প্রচুর ভিড়, সবাই মাকে প্রণাম করার জন্য লাইনে দাঁড়ায় আছে। ছবি তুলবেন আমাকে দেন ভাই, ভালো আছেন? গোলাগুলি হয়ে গেছে, গোলাগুলি আজকে করছে আমি রাখবি।